লেবু চুরির শাস্তি প্রতিবেশীর পাতি লেবু চুরি করার অভিযোগে হাতে নাতে ধৃত এলাকারি যুবককে এইভাবে মাথা কামিয়ে দেওয়া হলো। আজ একুশে আগস্ট দুপুরে এই ঘটনাটি ঘটেছে দাশপুর থানার গোপালপুর গ্রামে যদিও দাশপুর থানার পুলিশ জানিয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তাদের কাছে কোনো খবর নেই গোপালপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান আজ দুপুরে ওই গ্রামের এক চাষির বাগানে লেবু চুরি করতে এসেছিল ওই যুবক চুরি করার সময়ই বাগান মালিক আজ দুপুরে লেবু চোরকে হাতে নাতে ধরে ফেলেন বলে তার দাবি সঙ্গে সঙ্গে পাড়ার লোকজন চোরকে ধরে গোপালপুর মারতলায় বেঁধে রাখেন তারপর নাপিত ডেকে মাথার চুল পাঁচ চুলা করে কামিয়ে দেওয়া হয় বাগান মালিক বলেন আমার বাগানে বাগান ভর্তি লেবু এবছর ভালো দামও আছে লেবুর কিন্তু শয়ে শয়ে লেবু প্রায় চুরি যায় প্রায় দেখি গাছ ভর্তি লেবু রাতে হাপিস ত্বকে তককে থাকতে থাকতে আজ ভর দুপুরে চোরকে হাতেনাতে ধরে ফেলি চোর তার বালক ভাগ্নেকে সঙ্গে নিয়ে লেবু তুলছিল গ্রামের মানুষের অভিযোগ অভিযুক্ত চোর ছ্যাচ্চোর প্রকৃতির স্বভাব বরাবরের জন্য খারাপ তাই বকুনি দিয়ে চুলা করা হয়েছে তবে এই বিষয়ে থানায় অভিযোগ করা হয়নি বলে গ্রামের বাসিন্দারা জানান টিম স্থানীয় সংবাদের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাঁটাল খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন